কারণ আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা আছে, এই সম্পত্তির ভাগ যদি মেয়েদেরকে দিই তাহলে বোধ হয় মেয়েরা ধর্মান্তর হয়ে অন্য ধর্মে চলে যাবে, এই সম্পত্তি নিয়ে চলে যাবে। এই মহিলা ঐক্য পরিষদ সহ আপনারা স্মারকলিপি দেন, আমি কথা দিচ্ছি সংসদে বিল নিয়ে আসবো। ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ, যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে বললেও বিপদ, যারা চাইতেছে তাদের পক্ষে গেলেও বিপদ। অতএব যারা বাধা দিচ্ছে তাদেরকে আমি সবিনয় অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, আপনারা সহ এই মহিলা ঐক্য পরিষদ সহ আপনারা স্মারকলিপি দেন, আমি কথা দিচ্ছি সংসদে বিল নিয়ে আসবো। মাননীয় প্রধান অতিথি আছে, উনিও আমার সাথে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা আছে, এই সম্পত্তির ভাগ যদি মেয়েদেরকে দিই তাহলে বোধ হয় মেয়েরা ধর্মান্তর হয়ে অন্য ধর্মে চলে যাবে, এই সম্পত্তি নিয়ে চলে যাবে। আরে সম্পত্তি যখন দিচ্ছি না এর মধ্যে কি ধর্মান্তর হচ্ছে না? না হচ্ছে না। হিন্দু ধর্ম হচ্ছে, মুসলিম ধর্ম হচ্ছে, আবার অনেকেই রামেন্দ্র মজুমদার কাকে বিয়ে করেছে, ব্যারিস্টার শওকত সাহেব কাকে বিয়ে করেছে, সেই দিকে যদি চিন্তা, এর আগেও এরকম ছিল। আবার ভারতবর্ষে যায় দেখেন, ভারতবর্ষে আবার জামাই ষষ্ঠীও করে, ঠিক কি না? অতএব আমাদের সন্তানকে আমাদেরকে বুঝ দিতে হবে, আমাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। আমরা তৈরি করতে পারতেছি না হয়তো বা পারিপার্শ্বিক অবস্থাতে, আর হিন্দু ধর্ষিতা মেয়েদের যে বিচার নাই এটা আমি বিশ্বাস করি না, কারণ সাহস করে বা লজ্জায় আমরা হয়তো বিচার চাই না। নারী শিশু আইন একের ক ধারা খ ধারা ইত্যাদি রয়েছে, থানাতে মামলা দিলে যদি থানার ওসি সাহেব না নেয় তাহলে সেই কোর্টে মামলা করার সাথে সাথে ওখানে ডাইরেকশন দিয়ে দেয় ওসিকে যে এফআইআর হিসাবে এটা গ্রহণ করার জন্য। অতএব সেখানে নাই বিচার নাই এটাও কিন্তু আমরা মানি না। অতএব আসুন আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস বৃদ্ধি করি, সচেতনতা বৃদ্ধি করি, সকল নারীর জন্য আমরা একসাথে এক প্রাণে, বাঙালি মহিলাদের জন্য একসাথে এক প্রাণে আমরা একত্রিত হয়ে যুদ্ধ করি, এবং আমাদের সম্প্রদায়ের মেয়েরা যেন তার পিতা এবং স্বামীর সম্পত্তির ভাগ পায় সেই ব্যবস্থার জন্য এগিয়ে আসি। সবাইকে ধন্যবাদ, এ ধন্যবাদ জানিয়ে আজকের এই সেমিনারের শুভ উদ্বোধন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এক পুরুষ।